হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমরাও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আবারও চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকে আমি রান্না করেছি দেশি হাঁসের মাংস। এখানে আমি হাঁসের মাংস সহ সব উপকরণ নিয়ে নিয়েছি। এখানে হাঁসের মাংস রান্না করার জন্য সব উপকরণ রেডি রেখেছি। এখন আমি হাঁসের মাংসটা ম্যারিনেট করে নেব। তার জন্য এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো, হলুদ, লবণ আর শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ একসাথে বেটে দিয়ে দিচ্ছি। তারপর এখানে অল্প পরিমাণ তেল দিয়ে এগুলোকে আমি ভালো করে মেখে নিয়েছি। এগুলোকে ম্যারিনেট করে আমি 1 ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আমি ম্যারিনেট করা মাংসটা বের করে নিয়েছি রান্নার জন্য। রান্নার জন্য চুলায় প্যান দিয়েছি এবং 8-10টি এলাচ, কয়েক টুকরা দারুচিনি এবং 6-8টি লবঙ্গ দিয়ে দিয়েছি এবং তেলে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এগুলোকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। হাঁসের মাংস রান্নার জন্য পেঁয়াজগুলোকে ভালো করে ভেজে নেব। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে এখানে আমি ম্যারিনেট করা মাংসটাকে পেঁয়াজ দিয়ে ভালো করে ভাজব। তবে পেঁয়াজটাকে আমি বাদামি করে ভেজে নেব। অলরেডি পেস্ট বাদামি হয়েছে, এখন আমি এই ম্যারিনেট করা মাংসটা এখানে দিয়ে দিয়েছি। আমি মাংসটাকে ভালোভাবে পেঁয়াজের সাথে মিশাই নিব। এভাবে আমি কিছুক্ষণ পেঁয়াজের সাথে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আমি এভাবেই দেশি হাঁসের মাংসটা রান্না করলাম। আপনারাও ট্রাই করবেন, অবশ্যই আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না, অবশ্যই লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন। আমি কিছুক্ষণ এভাবে নেড়ে ছেড়ে মাংসটাকে কষিয়ে নেব। তেলের সাথে কষালে মাংসটা রান্না করতে অনেক ভালো হয়। আপনারাও এভাবে রান্না করবেন। এখানে পানি অ্যাড করে দেব পরবর্তী কষিয়ে নেওয়ার জন্য, কারণ মাংসটা সিদ্ধ হবে আর কষিয়ে নেওয়া যাবে ভালোভাবে। তাই আমি এখানে পানি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। আপনারাও এভাবেই করবেন, এভাবে খেলে অনেক স্বাদ হয়। ভালোভাবে নেড়ে ছেড়ে আমি এখন ঢাকনা লাগিয়ে দেব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ঢাকনা খুলে খুলে
আমি মাংসটাকে কষাবো। তবে আমি ঢাকনা খুলে কষানো শুরু করেছি, আর হাঁসের মাংস ভালো করে কষালে অনেক ভালো লাগে, তাই আমি ঢাকনা খুলে খুলে ভালো করে কষাই নেব। আবারও ঢাকনা লাগিয়ে দিলাম, আর কিছুক্ষণ পর খুলে আবার ভালো করে কষাতে শুরু করলাম। এভাবে আমি কিছুক্ষণ পর পর ঢাকনা খুলে খুলে ভালো করে কষিয়ে নেব এই হাঁসের মাংস। আমার হাঁসের মাংস রান্না অলমোস্ট হয়ে গেছে। আমি এখানে গরম মশলার গুঁড়ো অ্যাড করে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সবগুলো হাঁসের মাংসের সাথে একসাথে করে নিচ্ছি। এবং আমি এভাবেই হাঁসের মাংস ভুনা করে থাকি, আপনারাও করবেন, অবশ্যই ভালো লাগবে এবং আমাদের জন্য দোয়া করবেন। আপনারা ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।